মাছ আনলাম মাছ টাছ করে রান্না করে খাওয়াবেন আমাদের আচ্ছা খাওয়াবো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে প্রিয় দর্শক আজিজি ফিশিং বিলি থেকে শুভেচ্ছা নদীতে আসছি ইলিশ মাছ ধরা দেখানোর জন্য আজকে যে জেলিবাইদের নৌকাতে আছি আজকে সেই মাছ নিয়ে ওনাদের বাড়িতেই বেড়াতে যাব যদি আল্লাহর রহমতে মাছ পাওয়া যায় ধন্যবাদ আজ নৌকায় আমার সফর সঙ্গী হিসাবে আছেন জেলি মঈনুদ্দিন এবং তার দুই ভাই রফিকুল ও শাহপরাণ প্রিয় দর্শক নদীতে মাছ ধরা শুরু হয়ে গেছে জালে প্রথম থেকেই মাছ পড়তে শুরু করেছে যদিও মাছ আকারে কিছুটা ছোট এখন সময়টা অক্টোবরের শেষের দিকে ফলে মেঘনার ইলিশের ভরা মৌসুমও শেষ পর্যায়ে এতে জালে স্বাভাবিকভাবেই ইলিশ কিছুটা কম পড়ছে এদিকে মা ইলিশ রক্ষার সরকারি অবরোধ কর্মসূচি শেষ হয়েছে মাত্র 10-12 দিন পূর্বে তাই নদীর অধিকাংশ ইলিশই ডিম ছেড়ে দ্রুত সাগরে চলে গেছে প্রিয় দর্শক মেঘনার সতেজ মাছ এইমাত্র ধরে নৌকায় রাখল জেলেরা আপনারা দেখছেন মেঘনা নদীর ইলিশ মাছ ধরা প্রিয় দর্শক নদীর মাছ ধরার এই পর্বটায় আলাদা একটা নতুনত্ব আছে আপনারা আমার সাথেই থাকুন তবে যাই হোক অতি কম সময়ে আমরা জালে যে কয়েকটা ইলিশ পেয়েছি তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি মনিদি ভাই তো আপনি তুই মাছটা ধরলেন না তো আমি আপনার থেকেই মাছগুলো কিনতে যাচ্ছি আর কি তা আপনি এখান থেকে আমাকে 5-6টা মাছ বড় থেকে দেন আমি মাইনুদ্দিন ভাই থেকে মাছ ধর নিচ্ছি একটু আগে উনি মাছগুলো এই নদী থেকে ধরেছেন তো আমাকে মাছগুলো নেওয়ার জন্য উনি একটা সুতাতে গেঁথে দিচ্ছেন কয়টা মাছ দিলেন ভাই পাঁচটা আমাকে মাইনুদ্দিন ভাই পাঁচটা মাছ দিলেন এই মাছ নিয়ে আমি মাইনুদ্দিন ভাইদের বাড়িতে বেড়াতে যাব দেখি মাইনুদ্দিন ভাই আমার কি আপ্যায়ন করেন মাইনুদ্দিন ভাই বিক্রি করে দিচ্ছে এখানে পাইকার আসছে পাইকার ভাই মাছগুলো নিয়ে যাচ্ছে আর আমার মাছগুলো এখানেই আছে প্রিয় দর্শক আপনাদেরকে মাছগুলো দেখাচ্ছি মেঘনার অসাধারণ মাছ একটু আগে মাছগুলো ধরা হয়েছে এই মাছগুলো নিয়ে আমি জেলেবাইজের বাড়িতে বেড়াতে যাব এবার মাছ সহ জেলেবাইদের সাথে তাদের বাড়িতে ফেরার পালা আমি দূর থেকে মঈনুল বাইদের ছোট্ট জেলেপাড়াটা দেখতে পাচ্ছি ছোট্ট নদী পাড়ে সবুজে গেরা এক টুকরো মায়াবী দৃশ্যপট নৌকা থামতেই আমি নৌকা থেকে নেমে গেলাম আমি মাছটা নিচ্ছি মেঘনা থেকে ধরা মাছ ভাইয়া মাছটা দাও নেন ভাবি ভালো আছেন ভালো আছি আপনার জন্য মাছ আনলাম মাছ টাছ করে রান্না করে খাওয়াবেন আমাদের আচ্ছা খাওয়াবো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আচ্ছা জেলে বাইদের এই ছোট্ট পাড়াটায় আমি বেশ কয়েকটা গড় দেখতে পাচ্ছি ছোট্ট দুচালা টিনের গড় চারদিকে পাখির ডাক সহ গ্রামীণ কোলাহল মুখরতা এর সবুজে ঘেরা আচ্ছাদন আমাকে মুগ্ধ করছে বাড়ির রাস্তা ধরে সামনে এগুতেই সেই চিরপরিচিত প্রবাহমান চিলা নদী দেখতে পেলাম
ভাবি মাছ কাটা শুরু করে দিয়েছেন, আমাদের কাছে নদীর মাছ খাওয়াবে। প্রত্যেক দিন তো ওনারা একা একা খান, আজকে আমরা বাচ্চাদের নিয়ে খাবো। বেশি পাইলাম না, বেশি জানতালাম না। আমি আজকে যে নৌকায় গিয়েছিলাম এটা মূলত মাইনুদ্দিন ভাইদের নৌকা, আমরা এখন ওনার বাড়িতে এসে পড়ছি। তো মাইনুদ্দিন ভাই, আমরা তো মাছ ধরে আসলাম, এখানে কয়জনে বাড়ি করছেন ভাইরা? বাইরে আমরা চার ভাই, আমার বাপ একজন, পাঁচজন লগে ওই ভাই বাড়ি আছে ওদের। তা আপনার এখানে পাশে যারা আছে বাচ্চাগুলো কে? আপনারা কতদিন থেকে নদীতে মাছ ধরেন? এই ছোটবেলা থাকতে, ছোটবেলা থেকে। এখন এই নদী আপনাদেরকে বাঁচায় রাখছে? হ্যাঁ। উনি কি হয়? উনি এনি আমার ভাই। আমার দুই ভোলা দুই মাইয়া। ওদেরকে কি লেখাপড়া করাবেন? আগর স্কুলে যাবো, ছাত্র বানাবো। আলাপ হয়েছে, সে উচ্চ যতটুকু পড়াশোনা সেটা করবে। আপনি তো করাইবেন লেখাপড়া? আমি এখন মাছ ধরার জন্য কি কষ্ট করতে হয়? অনেক কষ্ট করে রোজের বাড়ি ওই যে ভূতের জাল তোলতার টাইনা, রোজে ভুলে থাকা ভিট ফিট ছিলাম থাকা, তার মুখ চোখ ফুলে থাকা, তারপরে কাজ করতে হয়। ভূতেরা তো বুঝে না, আমরা যেন বুঝছা, আমরা জাল মাছ মজা লাগে না। আমাদের বাড়িটা তো এখানে খুব সুন্দর দেখলাম। আগে আগে কি এই জায়গায় ছিলেন? এখানে কতদিন আগে আইসেন? আইসা তো চার বছর হয়েছে। আচ্ছা, চার বছর হয়েছে। আজ আমরা ওই গ্রামের চার বছরই আমরা বাড়িটা বানছি, গাছ গাছ মাছ লাগাইছি, সব লাগাইছি। ইলিশ মাছ যদি নদী বালা চাই, ইসা মিশা ধরি, গাউরা বাসা, ওইবার নদীর মাছই নেই। আপনারা তো সবাই সেই চোদ্দ পুরুষ থেকে জেলে, এখন আপনার বাচ্চারা যারা আছে আপনি কি চান যে ওরাও এরকম জেলে হোক? না, এমন চামুক অঙ্গ তো আশা আশালা দিলে হরালা করে মানুষের মতন মানুষ হোক। আমরা কিন্তু চাই বাপ দাদারা, বাপ চাচারা সবাই তো জাল বাইছে, ওরাও জাল বাইয়া
কিন্তু উন্নতি করতার নাই আর হুলা মেরে উন্নতি কি করবো জাল ভাইয়া এটা খুব কষ্টের জীবন কষ্টের জীবন না খায় বেলা খাওয়ন্তি না খাওয়া বেলা উপাস থাকি জালবা কিন্তু এত কষ্ট আর এই কাম নাই আর মানে ছেলে মেয়ে কি এটা বুঝে পড়াশোনা করতে চায় না বুঝে না দাইডা বুঝতে যদি তো ধরালে করতো আসসালামু আলাইকুম উনি হচ্ছেন মাইনুল ভাইয়ের মা আপনি কেমন আছেন ভালো তা আপনার এখানে কয়জন ছেলে মেয়ে বাড়ি ঘর করছে চারজন তো সবাইকে মিলেমিশে আছেন হ্যাঁ সবতে মিলেমিশে আমি নদীতে দেখে আসছি মাছ ধরে মাছ ধরে তো আমি ছেলেদের বললাম যে এখন বাবা বুড়ো হয়ে গেছে বাড়িতে রাখেন বাড়িতে থাকবে না না থাকে না বাড়িতে রাখা চলবে এখানে যে চলে আসছেন ওই গ্রাম থেকে এখানে সে খারাপ লাগে না না ভালো উনি যারা আছেন এখানে অন্যরা ওনার নাই নাতনি কি তোমরা সবাই ভালো আছো আচ্ছা এখান থেকে কে কে স্কুলে যায় তোমরা সবাই যাও তুমি কোন ক্লাসে পড়ো আমি ক্লাস 5 এ পড়ি 5 এ না তুমি কোন ক্লাসে পড়ো আমি ক্লাস 5 এ পড়ি এখন সবাই তো মাছ ধরে তো তোমাদের কি পড়তে ভালো লাগে হ্যাঁ আমাদের পড়তে ভালো লাগে কারণ কারণ স্কুল যেতে ভালো লাগে সবার সাথে বন্ধু হয় খেলা হয় খেলা খেলি কি ফল গাছ লাগাছি আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ লিচু গাছ সবই লাগাচ্ছি তাহলে এই নতুন গ্রামটার নাম কি এটার নাম হইছে হাকিমপুর হাকিম কে স্বামী আপনার স্বামী তা আপনার স্বামীর নামে গ্রামটা হইছে না এটা খুব আনন্দের ব্যাপার যে আপনার স্বামীর নামে একটা গ্রামের নাম হয়ে গেছে এখানে আপনারা এখানে আসার জন্য এই জিনিসটা হইছে হইছে হ্যাঁ আপনাদের দেখি বিশাল বাড়ি এখানে পাঁচটা শরীকে পাঁচটা ঘর উঠছে সামনে সুন্দর নদী আবার চারদিকে ধান ক্ষেত সবুজ ধান ক্ষেত এবং আশেপাশে যে কেউ নাই এবং খুব নিরিবিলি আছেন শান্তিতে শান্তিতে আছে আল্লাহর রহমতে আল্লাহ শান্তিতে রাখছে আল্লাহর রহমতে হ্যাঁ তা আমাকে আপনার মা বললেন প্রথম যখন আপনারা এখানে আসতে চাইলেন অনেকে নাকি ভয় দেখাইছিল অনেক মানুষে ভয় দেখাইছে কয় না গেল এটা নিব গা ডাকাতি নিব গা কত কিছু করবো আমি না আলহামদুলিল্লাহ আল্লাহ যদি না বাঁচায় ডাঙ্গর আল্লাহর মতো কোনো করতো না বেড়া কই হিম সেই মাছ নাই ইসা যে মাছ মার সেই মাছ আর নাই অনেক আপনার কি মনে আছে আমরা বিশেষ করে ছোটবেলা এই সময়টায় মাছ বাইতো সকালবেলা তারপরে আপনার ফুটকা মাছ তারপরে বড় পুঁটি নলা বাইয়া আমরা টেরা দিয়া ধরতাম আপনাদের এরা কি এরকম ধরতো আমরা এরা ধরতো এগুলি বাইয়া থাকে সর অনেক এই মাছ দেমো করে অনেক বাইব করে অনেক ফাই না আগে শিলন বাসা 8,000-9,000-10,000 টাকা পাইছি আর অনেক 1,000 টাকা 500 টাকা পাই না মানে এই বাসা করো না শিলন না ইলশা মাছ না আগে টেয়া ফলিয়া পাইছিলাম টেকা টেয়া মাছ বড় লুপসন্দ এই লুপসন্দ নাই ১ কেজি 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 ১ কেজি
চায়না জাল আর ইয়া জালে চায়না জাল হ্যাঁ তো চায়না জালটা খুব ক্ষতি করতেছে চায়না জালটা পুরো ক্ষতি করতেছে তো মনে করেন চায়না জালটা চাইছে বেশি বছর তো হয় নাই না দুই তিন বছরে এত মাছ নষ্ট হইছে আর দুই বছর গেলে তো কিচ্ছু পাওয়া যাবে না না ভাই এই ডিম শুদ্ধ মারি যাচ্ছে বিশ মিনিট শুদ্ধ আচ্ছা ভাই এই যে চায়না জালটা
এটা বন্ধ করার উপায় কি মনে করেন? এটা ভাই ফেট করতে বাধ্য হইব, এটা ফেটের বাধ্য না হলে এই আর কোনো জায়গা চলত না। বর্ষার এই বর দুপুরে বাড়ির শিশু কিশোরেরা গোসলের মহা আনন্দে ব্যস্ত। কিছু বাচ্চারা ছুটে যাচ্ছে নদী থেকে মাছ ধরে ফেরা তাদের দাদুকে স্বাগত জানাতে। এই মাত্র নদী থেকে মাছ ধরে ফিরলেন এই বাড়িরই মুরব্বী হাকিম জেলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আল্লাহ ভালোই রাখে। তো আপনার এখন বয়স কত? আমার বয়স এখন 80 হই। 80। নদীতে দেখি মাছও ধরেন, আবার এখন জমি থেকে আসলেন, তো এই বয়সে তো আল্লাহ ভালো রাখছে আপনাকে। আপনি তো মোটামুটি মাছ ধরার পেশার সাথে জড়িত, তাই না? কত বছর থেকে আপনি মাছ ধরেন? আমি ছোটবেলা থেকে মাছ ধরছি। তো আগের মাছ আর বর্তমান মাছ পার্থক্য আছে নদীতে? বহুত। আগে মাছ খুব ভালো আসে, আগে তো মাছের কারি আসি, আর এখন মাছ নাই। হ্যাঁ, পাকিস্তান আমলে কেমন নদ এই নদীতে মাছ ছিল? আর বহুত, মাছের কোনো অভাব আসলে না, গাং ভর্তি আসে। তো আপনার জীবনে মেঘনা নদীতে সবচেয়ে বড় মাছ কোনটা দেখছেন? সবচেয়ে বড় মাছ দেখলাম বোয়াল, দেখলাম রুট মাছ, দেখলাম কাতলা, দেখলাম। এগুলোর ওজন কত কেজি, কত কেজি হবে? একটা কাতলা দেখছি 25 কেজি ওজনে, বোয়াল একটা 25 কেজি। এই মেঘনা নদী থেকে? এই মেঘনা নদীর তো। আর বড় বড় শীতল আছে, এখন তো শীতল দেখি না, শীতল এখন নাই। আপনার কি এরকম মনে আছে যে এই নৌকা দিয়া সবচেয়ে বেশি ইলশা মাছ কতটুক ধরছিলেন? সবচেয়ে বেশি আমি ইলশা 2 মণ পর্যন্ত ধরছি, এক খেয়ে বড় ইলশা 1 কেজি। 2 মণ? 2 পোন। 2 পোন মানে 80-80, 160 টা এক খেয়ে আছি, এক খেয়ে। হ্যাঁ, জাল তলে নিছিল গিয়া এই নদী থেকে। হ্যাঁ, এটা কি পাকিস্তান আমলে? পাকিস্তান আমলে। এটা কোন মাসে ধরছিলেন? এটা ধরছিলাম আমরা জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি 15 তারিখে। তখন কিরকম কারেন্ট জাল ছিল নাকি? না, এই সময় কারেন্ট জাল ইয়ে ছিল। কি জালটা ধরতেন? প্যারাসুট। প্যারাসুট জাল দিয়ে? হ্যাঁ, লাইল। ও, সার্ভিয়া জাল বৈঠা। প্রিয় দর্শক, এই বাড়িটা মঈনুদ্দিন ভাই এবং জালাল ভাইয়ের, ওনার বাড়িতে আমরা এসেছিলাম ইলিশ মাছ নিয়ে। আমি তো সেখানে মোটামুটিভাবে রান্নার আয়োজন শেষ হয়েছে। প্রিয় দর্শক, ভাবি কষ্ট করে মাছগুলো রান্না করছেন, এখন এগুলো আমরা খাবো। তো ভাবি আপনি তৈরি আছেন? হ্যাঁ, তৈরি আছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আপনি যে দিতে থাকেন, তো ইলিশ মাছ দিচ্ছে, বাচ্চারা খাবে। বেগনার ইলিশ মাছ হ্যাঁ দিচ্ছে। আচ্ছা আচ্ছা, এখন কি তোমরা মাছ পেয়ে খুশি? আপনারা একটু রান্না করে খাওয়ালেন, এটা খুব ভালো লাগলো আর কি। আরো মাছটা বেশি পাইলে ভালো হইতো না? নদীতে মাছ নাই, আমরা খাওয়ামু করতে। ভাবি তাহলে রান্না বান্না করে খাওয়াইলেন, খুব ভালো লাগলো, সবাই কষ্ট দিলাম এবং সবার থেকে বিদায় নিতে আসছি আর কি। তো ভালো থাকেন, কেমন? আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা প্রিয় দর্শক, মেঘনার ইলিশ ধরে এবং সকলকে নিয়ে খাওয়া শেষ হয়েছে।
এবার ঢাকা ফেরার পালা।